বাস্তবায়ন করতে চায় কারা? পরিমনির ভক্তরা। কারা? পরিমনির ভক্তরা। যেহেতু পরিমনি মদের কেসে আছে, পরিমনির সাথে যাদের মহাব্বত প্যার আছে তারা চিন্তা করে মদকে বৈধ ঘোষণা না করলে তাহলে পরিমনি নাজাত পাবে না। আমরা স্পষ্ট বলতে চাই, যেহেতু পরিমনি মদের কেসে আছে, পরিমনির সাথে যাদের মহাব্বত প্যার আছে তারা চিন্তা করে মদকে বৈধ ঘোষণা না করলে তাহলে পরিমনি নাজাত পাবে না, ওর কাছে যাওয়া যাবে না। মদের আইন পাশ করার যে চড়যন্ত্র চলতেছে, আমি বিশ্বাস করি এর পিছনে ভারতের হাত আছে। ভারতের হাত আছে, যেহেতু ভারত সরকার বর্তমান সরকারকে প্রেশার ক্রিয়েট করার জন্য এই নতুন একটা আইন তাকে ধরিয়ে দিয়েছে যে মদের আইন পাশ করবে বাংলাদেশের শেখ সাহেবের ভক্তরা এবং আল্লাহ আল্লাহ রসুলের ভক্তরা যখন এর বিরুদ্ধে আন্দোলন করবে তখন সরকার প্রেশারের মধ্যে থাকবে আর আমরা তাকে যা কিছু ইচ্ছা তাই বাস্তবায়ন করতে পারবো। এর আইন মনে করি ভারতের ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র। কাজে আমি শেখ হাসিনা সরকারকে বলবো, আপনি মদের আইন পাশ করার এই দিকে অগ্রসর হলেন না, যদি আপনি অগ্রসর হন তাহলে যখন মদখোররা মদকে মাতাল হয়ে যায় এই আইন পাশ করলে জনগণ এমন ক্ষিপ্ত হয়ে যাবে আপনার মাতাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আন্দোলন সৃষ্টি হবে এমন স্টলনের ছবি ঘটনাটি হঠাৎ করে বাংলাদেশকে বরিশালকে কমিউনিজম বানাবার চক্রান্ত চলতেছে। আসলে আমাদের ঈশ্বরলা শ্রমিক মজদুর এরা তো বুঝে না, এরা বুঝে না এদের স্বার্থে যে কাজ করে আসলে এদের স্বার্থ কাজ করে না, বরং এদেরকে ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করার চক্রান্ত করতেছে। আজকে মনে করে ঈশ্বরলাদের পক্ষের লোক, শ্রমিকদের পক্ষের লোক, আসলে শ্রমিকদের পক্ষের না, রিক্সাওয়ালাদের পক্ষের না, কুরুদের পক্ষের না, মজুদের পক্ষের না, মানে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে, এদেশে ইসলামকে বিদায় দেওয়ার চক্রান্ত করতেছে। কাজে আমি শ্রমিক বন্ধুকে বলবো, আপনাদের স্বার্থের জন্য আমরা পাশে আছি, ছিলাম, আছি, থাকবো, এটা খবরটা প্রেরণ পাইবো মুসলমানদের দেশে কোন